সুপ্ৰিয় শিক্ষাৰ্থী বন্ধুৰা এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি পার্ট কিংবা তোমাদের আগস্ট মাসে যে মডেল অ্যাক্টিভিটি দিয়েছে সেটার সমাধান দেওয়া হচ্ছে তো এটা তোমাদের ইতিহাস বিষয় অন্যান্য বিষয়ের সমাধান পর্ব কিন্তু অলরেডি পোস্ট করে দেওয়া হয়েছে যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে তোমাদের গণিত পরিবেশ এবং ইংরেজি সমস্ত বিষয় কিন্তু সমাধান দেওয়া হয়েছে তো দেখো ইতিহাসের এখানে প্রথমে একে দাগে বলেছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও ক আছে খলিফার অনুমোদন সিজদা ও বাজার দর নিয়ন্ত্রণ আমুক্ত আর খস্তম্ভে আছে গিয়াস উদ্দিন বলবন কৃষ্ণদেব রায় এল আলাউদ্দিন খলজি আমাদের দেখতে হবে কস্তম্ভের সাথে খস্তম্ভের কোনগুলো মিলে যায় তো প্রথম আছে খলিফার অনুমোদন খলিফার অনুমোদন এটা হবে এল তুতমিস তাহলে আমাদের এক নম্বরের সাথে গ কিন্তু মিলবে পরে বলেছে সিসবস এর সাথে আমাদের গিয়াসউদ্দিন বলবন অর্থাৎ দুই নম্বরের সাথে ক বাজার নিদর নিয়ন্ত্রণ এটা তো হবে আলাউদ্দিন খলজি আর এটা হবে আমুক্ত তোমাদের কৃষ্ণদেব রায় এবং এই কৃষ্ণদেব রায় নিয়ে আরেকটা প্রশ্নও আছে তোমরা শেষে দেখতে পাবে কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয় উত্তরটা দেওয়া হবে আচ্ছা তোমরা যারা এই ভিডিওটা দেখছো যদি তোমরা আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক না পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো আর কীভাবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে সে বিষয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ কীভাবে ডাউনলোড করবে তো দেখতে চাইলে এই ভিডিও ডেস্ক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে দেখে নিও এছাড়াও তোমার আরেকটা বিষয় জানিয়ে রাখি জুলাই মাসে তোমাদের যে মডেল দিয়েছিল সেগুলোর যদি উত্তর তোমাদের এখনো না হয়ে থাকে তো এই ভিডিও জুলাই মাসের সমস্ত বিষয়ের অ্যাক্টিভিটি উত্তর দেওয়া আছে তোমরা ওই লিংকে ক্লিক করে দেখে নিও দু জুলাই পার্ট ফোর যে লিঙ্কটা তোমরা দেখতে পাবে ডেসক্রিপশানে ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলো দেখতে পাবে তো দেখো দু এর দাগের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে প্রথম প্রশ্ন বন্দে গান ই হল গান গানের সদস্য ছিলেন সুলতান ড্যাস উত্তরটা হবে গিয়াস উদ্দিন বলবন গিয়াসুদ্দিন বলবন বানানটা কিন্তু দেখে নেবে এই গিয়াসুদ্দিন বলবন এই বানানটা হবে তারপর দুই নম্বর বলছে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ড্যাস এর উত্তরটা হবে সুলতান শামসুদ্দিন এলিয়াস শাহ তারপরটা বলছে পর্তুগিজ পর্যটক ড্যাস বিজয়নগর পরিভ্রমণ করে এর উত্তরটা হবে পেজ পয়েকার বর্গীয় জ তারপরে দেখো বিজয়নগর পরাজিত হয়েছিল ড্যাস যুদ্ধে উত্তরটা হবে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধে আচ্ছা যাদের বুঝতে শূন্যস্থানের অসুবিধা হচ্ছে উত্তরগুলো এখানে লেখা আছে তোমরা একটু দেখে নাও দেখো প্রথমটা হচ্ছে ইয়াসুদ্দিন বলবন তারপর একটা সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ তারপর একটা পেজ তারপর পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধে বোঝা গেছে এরপর দেখো তোমাদের তিনের দ্যাগ তিনের দাগে প্রথমেই যেটা বলেছে ইকতা ব্যবস্থা কি আর এখানে বলেছে তিরিশ থেকে পঞ্চাশটি শব্দে কিন্তু উত্তর লিখতে হবে ব্যবস্থা তো দেখো ব্যবস্থা দিল্লির সুলতানরা ক্রমশ রাজ্য বাড়িয়েছিলেন নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় করা ও সেখানে শান্তি বোঝায় রাখারও দরকার ছিল তাই জয়ী রাজ্যগুলোকে এক একটি প্রদেশের মতো নেওয়া হলো এই প্রদেশ গুলিকে বলা হতো ইক্তা ইক্তার দায়িত্বে একজন সামরিক নেতা থাকতেন তাকে বলা হয় ইকতাদার ইক্তা গুলিকে ছোট বড় দুটি ভাগে ভাগ করা হতো যাদের মনে হয় উত্তরটা অনেক বেশি হয়ে যাচ্ছে তারা কিন্তু এখান থেকে এতটা লিখবে লেখার পর শেষের এই ইকতাদাররা নিয়ন্ত্রণে ছিলেন এটা লিখে দিলেই হয়ে যাবে আর যদি মনে করো এই যে কালো কালি দিয়ে বক্স আন্ডারলাইন করা আছে এই অংশটা দিতে পারো ছোট ইক্তার দেখো ছোট ইক্তার শাসক শুধু সামরিক দায়িত্ব এবং বড় ইকতার শাসক সামরিক দায়িত্বের পাশাপাশি বাড়তি রাজস্ব সুলতানকে দেওয়া সুলতানকে দেওয়া শান্তি শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি দায়িত্ব পালন করতেন এই অংশটা দ্বিতীয় পারো নাও পারো যদি মনে হয় তোমরা দিতে পারো তারপর হচ্ছে ইক্তাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে ছিলেন বোঝা গেছে এরপর দেখো পরের প্রশ্ন বলেছে খলজি বিপ্লব বলতে কি বোঝো তো খলজি বিপ্লব বলতে কি বোঝো দেখো বারোশো নব্বই খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি অসুস্থ কায়কোবাদ ও তার শিশুপুত্র কায়ুমার্সকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন হিন্দুস্তানি অভিজাতদের নেতা জালাল সিংহাসনে বসায় ভারতের খলজি হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে যায় আর ইলবাড়ি তুর্কিদের ক্ষমতা কমে যায় দিল্লির ক্ষমতার এই খলজি বিপ্লব নামে পরিচিত পরের প্রশ্ন দেখো তো এখানে বলেছে নিজের ভাষায় লেখো একশো থেকে একশো কুড়িটি শব্দ কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয় কৃষ্ণদেব রায়কে বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয় কেন সে বিষয়ে আমাদের লিখতে হবে এবং এখানে বলেই দিয়েছিল একশো থেকে একশো কুড়িটি শব্দে লিখতে হবে তো উত্তরটা তোমরা দেখো অযোগ্য শাসকের জন্য সালুভ রাজবংশের পতন ঘটে সালুব রাজবংশের সেনাপতির ছেলে বীরসিংহ সিংহ বংশের উচ্ছেদ ঘটিয়ে তুলুপ বংশের শাসন প্রতিষ্ঠা করেন এই বংশের কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর রাজ্যের বিখ্যাত এটা রাজ্যের বিখ্যাত শাসক তার রাজত্বকালে বিজয়নগরের গৌরব সবচেয়ে বেড়েছিল সে সময় রাজ্যের সীমা বেড়েছিল আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের প্রসার হয়েছিল এছাড়াও শিল্প সাহিত্য এবং সঙ্গীত ও দর্শন দর্শনশাস্ত্রের উন্নতি তার সময় লক্ষ্য করা যায় কৃষ্ণদেব রায় নিজেও একজন সাহিত্যিক ছিলেন তেলুগু ভাষায় লেখা আমুক্ত মাল্যত গ্রন্থে তিনি রাজার কর্তব্যের কথা লিখেছেন তাই কৃষ্ণদেব রায়কে বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়ে থাকে তো তোমরা এইগুলি লিখে নিও খাতায় সুন্দর করে তোমাদের কিন্তু স্কুলে জমা দিতে হবে এর পাশাপাশি তোমরা অবশ্যই অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখে নিও ইংরেজি গণিত পরিবেশ ভূগোল অন্যান্য যেসব বিষয়গুলি আছে সেগুলি কিন্তু সমাধান দেওয়া হয়েছে